আমার প্রশ্নটি খুব সাধারণ প্রশ্ন, ঈসার পুনরায় আগমন ও ইমাম মেহেদি সম্পর্কে কুরআন কি বলে? তিনি যদি ফিরে আসেন, এখন ভাবুন তিনি কি সুন্নি, শিয়া নাকি অন্য কিছু হবেন? ভাই প্রশ্ন করলেন যে ঈসা আলাইহিসসালাম কি আসবেন, মাহদী আলাইহিসসালাম কি আসবেন, আর যদি আসেন তারা শিয়া সুন্নি না কি হবেন? হ্যাঁ, অনেক হাদিস আছে যা মাহদী আলাইহিসসালামের আগমন সম্পর্কে বলে। কোরআন বলছে যে কিয়ামতের আলামত হলো ঈসা আলাইহিসসালাম আবার আসবেন। কিয়ামতের অন্যতম আলামত ঈসা আলাইহিসসালামের আগমন, এটার উল্লেখ আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116, যে আল্লাহ বারিক তাআলাকে ঈসা আলাইহিসসালাম বলেন, আপনি আমার সাক্ষী থাকুন, আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার তোমাদের রব। তাই ঈসা আলাইহিস সালাম যে আসবেন, কমপক্ষে 70টা হাদিস আছে যা বলছে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। একই ব্যাপার মাহদী আলাইহিস সালামের, কিয়ামতের আগে তারা আসবেন, তারা শিয়া নাকি সুন্নি হবেন, এর উত্তর হচ্ছে তারা মুসলিম হবেন। মুসলিম উম্মার ঐক্য নিয়ে ম্যানচেস্টার একটা লেকচার দিয়েছি, এখানে বলছি না, অনেক বড় লেকচার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 67, ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি না খ্রিস্টান না মুসলিম ছিলেন। কোরআন বলছে সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 52, ঈসা আলাইহিসসালাম মুসলিম ছিলেন। কোরআন বলছে সূরা হজ অধ্যায় 22 আয়াত 78, আল্লাহ তোমাদের বলেছেন, মানে আমাদের বলেছেন মুসলিম। আল্লাহ বলেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 66, ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। সূরা ফুসিলাত আল্লাহ বলেন অধ্যায় 41 আয়াত 33, কলা ইন্নানি মিনাল মুসলিমিন, বলো যে তুমি মুসলিম, 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 মুসলিম। কমপক্ষে 37 বার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, মুসলিম, 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 22 বার মুসলিমুন হিসেবে আর 15 বার মুসলিমিন হিসেবে। তাই সর্বোত্তম হচ্ছে আল্লাহ আমাদের যে সর্বোৎকৃষ্ট নামটা দিয়েছেন তা হলো মুসলিম, আর ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালাম ইনশাআল্লাহ তারা মুসলিম হিসেবেই আসবেন।